মঙ্গলবার রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে প্রত্যাশা মতোই জয়লাভ করেন বিজেপির মনোনীত প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উপনির্বাচনে মোট 57টি ভোটের মধ্যে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য পেয়েছেন 47টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএমের সুধন দাস পেয়েছেন 10টি ভোট। ফলাফলের খবর বেরিয়ে আসতেই বিজেপির কর্মী সমর্থকরা বিধানসভা ভবন প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। তারা সেখান থেকে একটি বাইক র্যালি সংগঠিত করেন। রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে হুট খোলা গাড়িতে রেখে ব্যান্ড পার্টি ও অন্যান্য বাদ্যসহ বাইক র্যালিটি রাজ্য বিধানসভা ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। হুট খোলা গাড়িতে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরে বাইক র্যালিটি বিজেপির রাজ্য দপ্তরের সামনে গিয়ে সমাপ্ত হয়। এই বাইক র্যালিতে বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রত্যাশিত জয়ে বাইক র্যালিতে উপস্থিত কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।